গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রভাতী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বেজে গেছে সকাল 7টা, উঠেছি অনেক ভোরে, 5টায় উঠেছি, উঠে সব কাজ গুছিয়ে নিয়েছি, থালা বাসন ধোয়া সব কিছু গুছিয়ে নিয়েছি, ঝাড়ফাড় দিয়ে এখন রান্নাও চাপিয়ে দিয়েছি, কেননা সকাল সকাল রান্নাটা করতে হবে, আজকে এক জায়গায় যাওয়ার আছে, তার জন্য একটু সকাল সকাল রান্নাটা করব। চা বানিয়ে নিয়েছি, দুজনে খেয়ে নিয়েছি, দুজনে বাবুর খাবারটাও রেডি করে নিয়েছি, এখন সবজি কাটছি, সবজিটা কেটে নিই, তারপরে আবার ফিরে এসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই দেখো আমার বাবুর সবজিটা আমি হালকা ভেজে নিয়েছি, এতে আছে পেঁপে, গাজর আর আলু, ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখন এই যে এটা ভাজবো, উচ্ছে আর আলু ভাজবো, আর করব পটল চিংড়ি করব, সেটা এখনও কাটিনি, ও উঠে গেছে, এটা বসিয়ে দিয়ে ওকে আগে খাইয়ে আসব, তারপরে রান্না করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এই যে আমি মশলাটা করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, রসুন আর জিরে, আর এইখানে পেঁয়াজটা রেখেছি, এই যে আর আছে লঙ্কা। এই যে মশলাটা করে নিয়েছি, আর এখন আমি পটল আলুটা ভেজে নেব, তারপরে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি পটল আর আলুটা ভেজে নিয়েছি, দেখো আলুতে হলুদ দিইনি। চলো তাহলে আমি এখন রান্না করে নিই, রান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে মশলাটা কষিয়ে নেব, তারপরে এগুলো দিয়ে ভেজে আবার রান্না করব। চলো তাহলে আমি আগে রান্না করে নিই। ওই যে আমার পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে, দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তার জন্য কালারটা ভালো আসেনি। তো আমি একটু ব্যস্ত আছি, আমাকে গুছিয়ে নিতে হবে, 11টার মধ্যে এক জায়গায় যেতে হবে। তো আমি কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে রেডি হয়ে পড়ে নিয়েছি, এখন যাবো, যাব হচ্ছে কোথায় এখন বলি তোমাদের, যাব আমার বাবুর আজকে টিকা আছে, ইঞ্জেকশন আছে, সেইখানে যাব, আজকে তিনটে ইঞ্জেকশন দেবো, একটা না তিনটে, আজকে সারাটা দিন কাজ, তার জন্য সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যাতে বাড়ি এসে ওকেই রাখতে পারি, স্নানটা করে উঠতে পারিনি, এসে করবো, খুনি ওর বাবা ধরবে ওকে, তারপরে আমি স্নান করবো। তাহলে চলো ওকে একবার দেখাই, দেখিয়ে নিই, চলো আমরা যাই আমার সঙ্গে, তোমরাও দেখো আমি কোথায় যাচ্ছি। যাব ওর বড় মা, মানে বড় জেঠিমা, আশা করবি যাব, ওইখানেই যাব ইঞ্জেকশন দিতে। চলো তাহলে ইঞ্জেকশনটা দিয়ে নিই, ও হাসছে, আমি কথা বলছি হাসছে, চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এই যে ও বাবুকে রেডি করে দিয়েছি, এখন যাব আমরা দুজনেই যাব। চলো তাহলে আমরা যাই, তারপরে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ওর বাবুর অবস্থা আজকে দেখাবো তোমাদের। চলো যাই তাহলে। এই যে আমরা চলে এসছি, এইখানে ভিতরে লোক আছে, এখন দেবে, হয়ে গেলে তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চলো তোমাদেরকে দেখাই। চলো অনেকে আছে, দেখো চলে এসছি, পরে পরে এসছি, বাড়ি চলে এসছি, খুব কান্না করেছে, তার জন্য এই দেখো ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে, ও ঘুমোক আর আমি স্নান দিনান করে আমার কাজগুলো গুছিয়ে নিই। চলো তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ফিরে আসছি পরে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে তোমাদের সঙ্গে আর কথা বলিনি, স্নান করে এসে ওকে খাওয়ালাম, খাইয়ে তারপরে দুপুরের খাওয়াটা খেলাম। তো এখন ঘুমোচ্ছে, আমি ভাবলাম এবার তোমাদের সঙ্গে একটু গল্প করি, কথা বলিনি, তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে, তোমাদেরকে দেখালাম। ওর আজকে তিনটে ইঞ্জেকশন ছিল 9 মাসের, কিন্তু তিনটে দেয়নি, একটা নেই, বিসিজিটা নেই, তার জন্য দুটো দিয়েছে ডান হাতে আর ডান পায়ে, বাঁ পায়েরটা দেয়নি, আবার দেখি কবে দেয়, সেদিন আবার নিয়ে যেতে যায়। খুব কেঁদেছে, কান্না করেছে খুব, ছোটো বাচ্চা একসঙ্গে যে দুটো তিনটে দেয় বলো, কান্না ভালো লাগে। আমি তো কোলে নিইনি, ওর বড় মা ছিল,
উনি নিয়েছে, উনি নিয়ে বসছে, সে দিদিটা দিয়েছে, আমি যাইনি ভয়তে, খুব কেঁদেছে, কাঁদবেই তো বলো, আমার তো ভীষণ ভয় করে নিজের সঙ্গে দেখলো। তো আবার পরে তোমাদের সঙ্গে ফিরে এসেছি কথা বলতে, কাজ আছে গুছিয়ে নিই, চলো। কেননা ঘুমিয়ে আছে যখন, তখনই আমার কাজগুলো গুছিয়ে নিতে হবে, নাহলে উঠে গেলে আর আমি কাজ করতে পারবো না। এমনি শরীরটা ভালো নেই, তারপরে ইঞ্জেকশন দিয়েছে তো খুব কান্না করছে। চলো তাহলে আমি আগে আমার সব কিছু গুছিয়ে নিই, ফিরে দেখি কখন আসি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো বৃষ্টি পড়ছে, আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, পাশেই যাচ্ছে একটা দিদিদের বাড়ি, একটু দরকার আছে, ও ঘুমিয়েছে, এই ফাঁকে যেয়ে আসি, যা হচ্ছে না। দেখেছো পরিবেশটা কত সুন্দর লাগছে বলো, বৃষ্টি পড়ছে, কালকে যে টাইমে বৃষ্টি এসছে আজকেও এসছে। তো আমি যাবো আর আসবো, বেশি দূরে নাই, 2 মিনিটের রাস্তা, গিয়ে চলে আসবো। দেখো পরিবেশটা কত সুন্দর, আকাশটা কেমন মেঘলা। চলো তাহলে আমি ঘুরে আসি আগে। দেখো ওনার বিছানাটার অবস্থা, দেখো কেমন আগোছালো, সকালবেলা একবার গুছিয়েছি, আর প্রতিদিন বিকাল টাইমে গোছাই, কিন্তু আজকে ঘুমোচ্ছিলো তার জন্য গোছাতে পারিনি, তো এখন আমি ঝেড়ে নেব, গুছিয়ে নিই, চলো গুছিয়ে নেব। তাহলে তোমরা দেখো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানাটা আমি ছেড়ে গুছিয়ে নিয়েছি, দেখো বাবুর বিছানাটা করিনি, ও ঘুমোলে ঘুমোনের আগে করে দেব, থাকে না গুছিয়ে রাখলে থাকে না, এখন নড়তে চড়তে শিখে গেছে, শুধু হাবুর এটে এদিকে যাবে ওদিকে যাবে, থাকে না। দেখো তো আমার বিছানা গুছানো কমপ্লিট, সব গুছিয়ে রেখে এসেছি, বাবু ঘুমোলে ওকে যাবো ঘুম পাড়াবো, তবে খাইয়ে ঘুমাবো, তার জন্য এক্ষুনি ভাত তুলে দেবো, ভাতটা হয়ে যাক, আলু সিদ্ধ দিয়ে কটা ভাত খাইয়ে দেবো। চলো তাহলে আমি আগে ভাতটা বসিয়ে দিই আগে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে ফিরে আসছি। সুনুর বাবাকে একটু বাজারে পাঠিয়েছিলাম, দেখো কী কী নিয়ে এসছে, কারণ ফুরিয়ে গেছে, তার জন্য বললাম যা নেই এগুলো এনে দাও, তাও গেছিলো বাজারে। এটা আছে চানাচুর, চানাচুরের প্যাকেট, আমি বললাম পুরো এক প্যাকেট নিয়ে আসো, দোকান থেকে আনলে না 10 টাকা করে 20 টাকা করে আনলে তো আমারই লস হবে, তার জন্য বললাম এক প্যাকেট নিয়ে এসো। আর এই যে নুনতা বিস্কুট দেখবি, এটা আমার ভালো লাগে খেতে, তার জন্য বললাম এক প্যাকেট নিয়ে আসবো। এই যে আর কটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে আছে কটা রাঁধুনি, এটা হচ্ছে গিয়ে কিষানের সস, টমেটো নিয়ে রাখলাম, এটার সঙ্গে খাবো, বলেছি কটা পাস্তা নিয়ে আসবে, পুরো এক প্যাকেট নিয়ে এসছে 500। দেখো ঘরে থাকলে মাঝে মধ্যে মনে হয় খাই, খাওয়া যায় রান্না করে, তার জন্য বললাম এনে রাখো, এনে রেখেছে। আর মুড়িটাও শেষ হয়ে গেছে, তার জন্য বললাম এক প্যাকেট মুড়ি নিয়ে আসো। আর এখানে আছে ডিম, কেননা একটা আনলে কী হয় দুজন মানুষ, তো আমার ভালো বেশি ভালো লাগে না ডিমটা, ওকেই দিই সিদ্ধ করে বেশি, এটা শেষ হলে আবার নিয়ে আসবো। এইগুলো নিয়ে এসছে, চলো তাহলে আমি আগে এগুলো গুছিয়ে রাখি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো এইদিকে 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 এইদিকে, এখন বাজে রাত 10টা, এখনও ঘুমোয়নি, উনি ঘুমিয়েছিল উঠে গেছে, কখন ঘুমোবে ঠিক নেই, ঘুম আসছে না, আসছে না ঘুম। তো চলো ভিডিওটা আর বড় করব না, অনেক বেজে গেছে, কখন ঘুমোবে জানি না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ সবাই করে দিও। আর কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন ও পড়ে যাচ্ছে, ভিডিওটা আমি এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।